সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন, থাকা খাওয়া পুরোটাই সরকার বহন করবে। আর কৃষি উদ্যোক্তাদের জন্য একটা সুখবর দিচ্ছি, সুখবরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় গভর্নমেন্টের একটা ট্রেনিং শুরু হতে যাচ্ছে। তো এই ট্রেনিংয়ে কারা কীভাবে কেন অংশগ্রহণ করতে পারবেন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক। গভর্নমেন্টের এই প্রকল্পের আওতায় একটা ট্রেনিং হবে 7 দিনের, আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারেন। কারা করতে পারবেন? যারা অলরেডি কৃষির সঙ্গে জড়িত অথবা কৃষি রিলেটেড আপনারা একটা ওয়ার্কশপ তৈরি করবেন অথবা ভবিষ্যতে একটা উদ্যোগ নেবেন যেটা হচ্ছে কৃষি যন্ত্রপাতি রিলেটেড, তো তারা হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। বয়স সীমা হচ্ছে 18 বছর হলেই কেউ এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। শুধু জেলাগুলো আলাদা আলাদা, জেলাগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢুকে যখন রেজিস্ট্রেশন ফর্মটা পাবেন ওখানে গেলেই দেখতে পারবেন, ওখানে দেয়া আছে কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এইগুলো হচ্ছে আমাদের লিস্টেড। এই মুহূর্তে এই জেলাগুলোর যে কেউ যেখান থেকে রেজিস্ট্রেশনটা করতে পারবেন, রেজিস্ট্রেশন পরবর্তী সময় আমরা আপনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিব কবে আসতে হবে। এবং এটা 7 দিনের ট্রেনিং, থাকা খাওয়া পুরোটাই সরকার বহন করবে। এখানে আপনারা সরকারি সনদ পাবেন, পাবেন আরও বেশ কিছু জিনিস, বেশ কিছু গিফট পাবেন, এবং পাশাপাশি আপনারা যে উদ্যোগটা নেবেন সেটাতে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন। ধরেন আপনি 20 লাখ টাকার একটা পণ্য কিনবেন, সেখানে সরকার আপনাকে 10 লাখ টাকা ভর্তুকি দিবে। এই সুযোগটা অবশ্যই কেউ হাতছাড়া করবেন না। আপনার একটা কথায় যাতে মানুষের উপকার হয় সেজন্য আপনারা নিজেরা এই ভিডিওটা শেয়ার করবেন। এই লিঙ্কটা আপনাদের প্রতিবেশী, আপনার ভাই, চাচা, খালা, খালু যারা বেকার আছে তাদেরকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। কৃষি যন্ত্রপাতির উপর দক্ষতা একটা অর্জন করতে পারে এবং সেটা নিয়ে সে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করতে পারে বা ভবিষ্যতে বড় কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।